প্রতি বছরের মতো শিবরাত্রিতে ডুয়ার্সের অন্যতম বিখ্যাত শিব তীর্থ ভুটানের পাহাড়স্থিত মহাকাল মন্দিরে বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার দর্শনার্থীদের আগমন হয়, আর এবারও সেই আয়োজন হতে চলেছে। প্রায় 3000 ফুট উঁচুতে স্থিত ভুটান পাহাড়ে এই মহাকাল মন্দিরে শিবরাত্রির দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ভুটান পাহাড় থেকে দর্শনার্থীরা আসতে শুরু করে। মহাকাল মন্দিরে যেতে হলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘন জঙ্গল পেরিয়ে খরস্রোতা জয়ন্তী নদী হয়ে দুর্গম পাহাড়ের 3000 ফুট উঁচুতে হাঁটা পথে যেতে হয় সেই মন্দিরে। আর তার জন্যই প্রতি বছরের মতো এবছরও আয়োজনে কোনো ত্রুটি রাখতে চাচ্ছে না জেলা প্রশাসন। আজ ভুটান প্রশাসন, আলিপুরদুয়ার জেলা প্রশাসন, আলিপুরদুয়ার জেলা পুলিশ এবং বন দপ্তরের পক্ষ থেকে মহাকাল মন্দিরে দর্শনার্থীদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। যেমন সেখানে অস্থায়ী সড়ক, পানীয় জলের ব্যবস্থা, শৌচালয়ের ব্যবস্থা ছাড়াও আরও অন্যান্য ব্যবস্থার দিকে জোর দেওয়া হয়। তাই আজ আলিপুরদুয়ার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, বন দপ্তরে বক্সা ব্যাঘ্র প্রকল্পে DFD প্রবীণ কাসওয়ান সহ প্রশাসনের আধিকারিকরা সেখানে উপস্থিত হন। ভুটান প্রশাসনের আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিলেন এবং সমস্ত বিষয় তারা সরজমিনে খতিয়ে দেখেন। আপনারা সবাই জানেন প্রত্যেক বছরই শিবরাত্রির দিন মহাকালে যাওয়ার জন্য প্রচুর সংখ্যক পুণ্যার্থী কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে এখানে আসেন। প্রত্যেক বছরে আমরা যেভাবে ব্যবস্থা নিই সরকারের পক্ষ থেকে এবং এখানকার কমিটির পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয় ওগুলো নিয়ে অলরেডি বিশেষ করে আলোচনা প্রশাসনিক দপ্তরে হয়েছে। এবার ওটাতে কীভাবে কত দূর এগিয়েছে কাজ এবং আরও কোনো সমস্যা আছে কিনা খতিয়ে দেখতে পুলিশ, বন দপ্তরের পক্ষ থেকে লোক এবং প্রশাসনের পক্ষ থেকে সবাই মিলে আমরা আজকে মহাকাল অব্দি দেখে এসেছি। মোটামুটি কাজ শেষের দিকে। প্রত্যেক বছর যেভাবে আমরা খুব সুন্দরভাবে এবং সবাই মিলে কাজ করি এরকমই এবারও এরকমই সরকার, কমিটি, বন দপ্তর, পুলিশ সবাই মিলে আশা করছি আনন্দভাবে এবং সুস্থভাবে আমরা পূজা মহাকাল শিবরাত্রি পার। স্যার কি কি পরিষেবা বাকি সুবিধা দেওয়া হবে? প্রত্যেক বছর যেভাবে থাকে এখানে কমিটির পক্ষ থেকে ভান্ডারা লাগানো থাকে, তাদের বিশেষ করে জলের ব্যবস্থা, বাকি শৌচাগারের ব্যবস্থাগুলো এবং উঠার জন্য যে প্রত্যেক বছর আপনারা জানেন কি মনসুনের সময় এগুলো সব বেসে যায়, তো নতুন করে সব কিছু বানাতে হয়, ওগুলো অলরেডি হয়ে গেছে এবং রাস্তাটাও মোটামুটি উঠে গেছিলো, ওটাও পূর্ত দপ্তর থেকে রাস্তাও ঠিকঠাক করে দেওয়া হয়েছে এবং জেসিবি দিয়ে। তো আশা করছি বন দপ্তর, পুলিশ এবং প্রশাসন তিনজনই মিলিয়ে এবং কমিটি, বিশেষ করে কমিটির সাথে আমরা এই বছর সুস্থভাবে পূজা করব। স্যার গত কয়েক বছর তো ভুটান থেকে পর্যটকরা বা দর্শনার্থীরা আসেনি, এবার তো ভুটান গেট খুলেছে, তারাও আসছে, তো এক্সট্রা কোনো প্রোটেকশন কিছু না আছে আপনাদের? গত বছর এবং তার আগের বছর ভুটানের পক্ষ থেকে নিশ্চয়ই কিছু কোভিড রেস্ট্রিকশন ছিল, সেই কারণে ভুটানের পক্ষ থেকে কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু এবছর ভুটান খুবই তৎপর, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ভুটানের পক্ষ থেকে পুণ্যার্থীরাও আসবে এবং ভুটানের পক্ষ থেকে যে প্রশাসনিকভাবে যে সহযোগিতা এবছর কিন্তু আমরা নিশ্চয়ই পাচ্ছি এবং আশা করছি কোনো অসুবিধা হবে। হ্যাঁ দাদা, এবারও তো আপনারা ভান্ডারা দিচ্ছেন, কোথা থেকে এসছেন আর কত বছর হলো? কবে থেকে শুরু করেন এই প্যান্ডেল এগুলো বানানো আপনাদের? কি কি পরিষেবা দেওয়া হয় আপনাদের তরফে? কোন কোন জায়গা থেকে এখানে আসে দর্শনার্থীদের? দর্শনার্থীরা পাশাপাশি যে ডিস্ট্রিক্ট গুলো আছে, আমাদের কুচবিহার ডিস্ট্রিক্ট, আলিপুর ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এগুলো আছে।
এছাড়া বাইরের স্টেটের আশেপাশে আসা আমার এবার তো ভুটান থেকে লোক আসছে। কি নাম আপনার? হ্যাঁ দাদা, বলছিলাম তো এবার আপনাদের তরফে প্রতিবারের ন্যায় এবারও ভান্ডারা দেওয়া হচ্ছে, আর কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কমিটির তরফে আপনাদের? কমিটির তরফ থেকে যেটা আগে নিতাম ওইটাই নতুন করে কিছু নাই। থাকার খাওয়ার এই ওষুধপত্র এইসব মেডিকেল ফ্যাসিলিটি, অ্যাম্বুলেন্স রাস্তাঘাট। কতজন আসে এখানে, কত দর্শনার্থী আসে? কথা আমরা গুনতি করি নাই, কিন্তু মানে 4-5 লাখ 3-4 দিনে এই এটাই হতে পারে। কবে থেকে শুরু? শিবরাত্রির আগে থেকে শুরু হয়ে গেল। 16 তারিখ থেকে শুরু হবে আমাদের ভান্ডারাটা, মানুষ আসার আর খাবারটা শুরু হয়ে যাবে। আর কবে শেষ হয় এটা, কতদিন চলে? 20 তারিখে শেষ, 20 তারিখ শেষ হয়। কোন কোন জায়গা থেকে আসে এখানে লোক? এখানে মেনলি আসে আমাদের কোচবিহার ডিস্ট্রিক্ট পুরাই আসে, ক্যালকাটা আসে, আর ওইদিকে বিহার, আসাম, কলকাতা, ভুটান, জলপাইগুড়ি। আমাদের কমিটি হলো শিব শক্তি সেবা মন্ডল, সরোজ ব্যানার্জী।